আজকে তৈরি করে দেখাবো বাঙালি স্টাইলে পাতাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি। তরকারিটা যেরকম গ্রেভি থাকবে ঠিক তেমনি কালারটাও খুব সুন্দর থাকবে। আর গ্রানের কথা কি বলবো, খেলেই আপনি বুঝতে পারবেন এটার ভিতরে একটা এক্সট্রা স্বাদ আছে। আর সেটা কিভাবে করি সেটাই আপনারা ভিডিওটা দেখে জেনে নিতে পারেন। প্রথমে আমি হাঁড়িতে সয়াবিন তেল নিয়েছি 1:3, মানে একটা কাপে 1/3 ভাগ। আর পেঁয়াজ দিয়েছি 1/2 কাপের মতো। পেঁয়াজটা একটু ভেজে নিব, হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা, তারপর একটু নেড়ে চেড়ে নিব। দেখুন আধা রসুন বাটা দেওয়ার সাথে সাথে একটু পানি ছেটাতে থাকে। এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটার পরিমাণ আপনারা কমিয়ে দিতে পারেন, কিন্তু গরুর মাংসেতে একটু মরিচের গুঁড়া বেশি দিলে খেতে ভালো লাগে। আর তাছাড়া আমি তো আজকে বাঁধাকপি দিয়ে তৈরি করব, এই জন্য আমার কাছে মনে হয় যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্রত্যেকটা একটু বেশি পরিমাণে দিতে হবে, নাহলে তরকারিটা কেমন জানি সাদা সাদা দেখা যায়, যেটা দেখতে ভালো লাগে না। আমি পানি দিয়ে দিয়েছি, সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর লবণ দিয়েছি 1 টেবিল চামচের মতো। যেহেতু আমি এখানে বাঁধাকপি আর গরু মাংস দুইটাই রান্না করবো একসাথে, তো সবজিতে লবণের পরিমাণটা একটু বেশি লাগে, কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো নাড়াচাড়া দিতে দিতে দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠেছে, মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1.5 কেজির পরিমাণ গরুর মাংস। আপনারা সেম ওয়েতে মুরগির মাংস দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন, এমনকি খাসির মাংস দিয়েও যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে কোনো অংশে স্বাদের কমতি হবে না। খাসির মাংস দিয়েও বেশ মজা লাগে আর গরুর মাংস দিয়েও খুব মজা লাগে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমি ঢাকনাটা খুললাম, খুলে দেখছি যে কোনো প্রকার পানি উঠেছে কিনা। হালকা হালকা পানি উঠেছে, তো এখন আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, আমি দিয়ে দিব টমেটো। টমেটো আপনারা বড় টমেটো নিলে কুচি কুচি করে কেটে দিবেন। এটা আমার ফ্রোজেন টমেটো ছিল, ছোট টমেটো, এই জন্য আমি এখানে ছোট টমেটো দিয়ে দিচ্ছি। বড় টমেটো মিনিমাম 2টার মতো ব্যবহার করবেন। আর টমেটো দেওয়ার কারণে মাংসের কালারটা একদম সুন্দর আসবে আর একটা সুন্দর গ্রেভিনেসও আসবে। আর টমেটোটা আগে আগে দিয়ে দিবেন যেন তরকারির সাথে গলে একদম মিশে যায়। টমেটো আগে দেওয়ার কারণে আমার কোনো এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন পড়েনি। টমেটো দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখুন কতটুক পরিমাণে পানি উঠেছে। তো এই পানিতেই আমি রান্না করে নিব। আমি আবারও বলছি টমেটোটা আগে দিয়ে দিবেন যেন মাংসের সাথে টমেটোটা একদম ভালো করে মিশে যায়। আর এখানে আমি অর্ধেক পাতাকপি নিয়েছি, অনেকে এটাকে বাঁধাকপিও বলে, আমাদের বাসায় বাঁধাকপি বলে, কিন্তু আমার হাজব্যান্ডকে দেখেছি এটাকে পাতাকপি নামে ডাকতে, তাই আমি পাতাকপি বাঁধাকপি দুইটাই বলছি। তো যাই হোক, এটা খুব চিকন করে আস্তে আস্তে করে একদম পাতলা পাতলা করে কেটে নেবেন। এটা কাটার উপরেও আপনার তরকারিটার স্বাদ নির্ভর করে, কারণ এটা যদি মোটা হয়ে যায় তাহলে আপনার তরকারি খেতে ভালো লাগবে না। এটা একদম পাতলা হয়ে একদম মাংসের সাথে মিশে যাবে, তাহলেই কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। দেখুন টমেটো কিন্তু এখন দেখাই যাচ্ছে না, আর মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি প্রায় 1 ঘন্টার মতো জাল করেছি। আর যদি পানি প্রয়োজন হয় তাহলে অবশ্যই পানি দিয়ে তারপর আপনি মাংসটা ভালো করে সিদ্ধ করে নেবেন। পাতাকপিগুলো কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এখন মাংসের সাথে খুব ভালো করে পাতাকপিটা মিক্সড করে নিচ্ছি। তো আমি এখন দেব 1টা সিক্রেট মশলা। আমি এখানে দারচিনি, এলাচি, জায়ফল, জৈত্রি, লবঙ্গ, তেজপাতা সব কিছু একসাথে তেলে নিয়ে ভালো করে ব্লেন্ড করে পাউডার তৈরি করে নিয়েছি। আর সেটা দিয়েছি 1/2 চা চামচ। এটাতে সুন্দর একটা ফ্লেভার মাংসের তরকারিতে আসবে। আমি প্রথমে কিন্তু কোনো ধরনের এলাচি, তেজপাতা এগুলো ব্যবহার করিনি, কারণ আমার কাছে মনে হয় এটা লাস্টে দিলে একটা সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসে। আর দেখুন পাতাকপিটা কিন্তু মোটামুটি রান্না হয়ে গিয়েছে। পাতাকপি দেওয়ার পর 20-25 মিনিট রান্না করলে আপনার মাংসটাও একদম পারফেক্ট রান্না হয়ে যাবে, পাতাকপিটাও একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। আপনি যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে পানি দিয়ে দিবেন প্রায় 1 কাপের মতো। খেয়ে দেখলাম লবণের স্বাদটা একটু কম, তাই আমি আরও 1 চা চামচের মতো লবণ ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 20 মিনিটের মতো রান্না করলাম। তারপর এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো নামানোর আগে বা চুলাটা বন্ধ করে আপনি দিয়ে দিবেন শাহি জিরা গুঁড়া, যেটা আমি আগে থেকেই তেলে গুঁড়া করে নিয়েছি, 1 চা চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিব পেঁয়াজ পেরেস্তা 2 টেবিল চামচের মতো। উপরে এই উপকরণগুলো দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে
তারপর আমি বাটিতে পরিবেশন করে রুটি বা ভাত দিয়ে গরম গরম খাবো। তরকারি কালার দেখেই বুঝতে পারছেন এটা খেতে কেমন স্বাদের হবে। একবার আমার রেসিপিটা ফলো করে তৈরি করবেন, এটা খেতে যেমন ভালো লাগে আর গ্রেভিনেসটা দেখেছেন তো, হোটেলের মতো আপনি এটার স্বাদ পাবেন। আর হ্যাঁ, আমি কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ গুঁড়ো মরিচের পরিমাণটা বেশি দিয়েছিলাম। আপনি সাথে কাঁচামরিচ নিয়ে নিতে পারেন বা নামানোর আগে 4-5টা কাঁচামরিচ দিয়ে নিতে পারেন। আর দেখুন, মাংস একটা আমি ছিঁড়ে আপনাদের সামনে দেখাচ্ছি যে কী পরিমাণ সফট হয়েছে। বেশ মজা করে এখন রুটি দিয়ে খাবো। এই তরকারিটা 2 দিন পর আরও বেশি মজা লাগে আমার কাছে তো, মানে পরের দিন সকালে খেতে বেশি ভালো লাগে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি জানি আপনারা সবাই পারেন, তারপরেও আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে বিদায় নিব, আল্লাহ হাফেজ সবাইকে।